ত্রিপুরার কাঞ্চনপুরে আন্দোলনকারীদের উপর গুলি হত এক আহত বারো স্নাতক চূড়ান্ত পরীক্ষায় বাংলা সর্বোচ্চ নম্বর পেল পাতারহান্দির উর্বাশীল আগামী 26 নভেম্বর সর্বভারতীয় ধর্মঘটকে সফল করে তোলার আহ্বান জানিয়ে বের হওয়া মিছিল আটকে দিল পুলিশ। শনিবার শিলচর নরসিংতলার ময়দানে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সহ কৃষক সংগঠনের জেলাভিত্তিক এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের শেষে মিছিল বের করতে গেলে আটকে দেয় পুলিশ। মিছিলে অংশ নেওয়া 667 জন নেতা কর্মী সমর্থকদের গ্রেফতার করে পুলিশ। প্রশাসনের এই অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানায় যৌথমঞ্চ। যৌথমঞ্চ মনে করে সরকারের জনবিরোধী নীতি ও সিদ্ধান্ত জনগণ ক্ষুব্ধ, তাই ওদের বইয়ে সরকার দমনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে সিপিআইএম জেলা সম্পাদক দুলাল মিত্র পুলিশের এহেন কাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। দুঃখের সঙ্গে বলতে হয় যে আজকে যখন বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠন তারা 26 তারিখের যে ভারত বন্ধ, সেই ভারত বন্ধকে সফল করার জন্য তারা যখন মিছিল করতে চাইছিল, মিছিলের সিদ্ধান্ত নিয়েছিল এবং যার জন্য তারা এসপির কাছে, প্রশাসনের কাছে পারমিশনের জন্য তারা আবেদন করেছিল, প্রশাসন কোনো কিছু জানায়নি। এখানে মানুষজন এসে জমেছে, তারপর তাদেরকে মিছিল করতে দেওয়া হয়নি এবং মিছিল করতে না দিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশ অ্যারেস্ট করতে গিয়ে টানাহেচড়া করেছে, অনেকের গায়ে হাত দিয়েছে। সুতরাং এইভাবে মিছিল করতে না দেওয়া, তাদেরকে জোর করে তাদেরকে অ্যারেস্ট করা, এই যে ঘটনা, এটার আমরা তীব্রভাবে আমি সিপিএমের পক্ষ থেকে, সিপিআইএম কাছাড় জেলার কমিটির পক্ষ থেকে আমি তার তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাচ্ছি। অ্যারেস্ট কতজন হয়েছে তো এই মুহূর্তে আমি বলতে পারবো না, কিন্তু 400 তো নিশ্চয়ই হবে, আর অনেকে হয়তো হয়নি, কিন্তু 400 অ্যারেস্ট হয়েছে। আর আরেকটা বিষয় হলো, যে দাবি নিয়ে আজকের এই মিছিলটা ছিল বা ভারত বন্ধ হচ্ছে, সেটা হলো দ্রব্যমূল্য বৃদ্ধি, অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধি। কাজে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব না। আজকে মানুষের চাকরি নেই, আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়, ব্যবসায়ীদের ব্যবসা ঠিকমতো হচ্ছে না, ছোটোখাটো ব্যবসায়ীরা তারা সাংঘাতিকভাবে তারা সংকটের মধ্যে আছে। সুতরাং তার বিরুদ্ধে এবং যারা সরকারি কর্মচারী যারা আছেন, যে এই কর্মচারীরা তাদেরকে পেনশন উঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের যে ট্রেড ইউনিয়ন যে আইন অনুযায়ী তাদের যে সমস্ত অধিকারগুলো ছিল, এই সমস্ত অধিকারগুলোকে খর্ব করে দেওয়া হচ্ছে। আইন অনুযায়ী যেখানে আগে 8 ঘন্টা কাজ করানোর আইন ছিল, এটাকে এখন 10 ঘন্টা করতে চাইছে। এই যে অগণতান্ত্রিক কাজকর্ম এবং সরকারের মালিকানাধীন বিভিন্ন কল কারখানা, বিভিন্ন প্রতিষ্ঠান, যেগুলোকে আমরা বলি রাষ্ট্রায়ত্ত খণ্ড, এগুলোকে ব্যক্তিগত মালিকদের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। আপনারা জানেন যে গুয়াহাটি বিমানবন্দর এটা আদানি কোম্পানিকে দেওয়া হয়েছে। এইভাবে ট্রেন 150টার মতন ট্রেন এখন প্রাইভেট কোম্পানি চালাবে, 100টার মতন। ত্রিপুরার কাঞ্চনপুরে রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের বিরোধিতা জয়েন্ট মুভমেন্ট ফোরামের আন্দোলন ভয়াবহ রূপ নিল। পুলিশ ও আন্দোলনকারীদের দস্তাদস্তিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শনিবার, এমনকি রক্তারক্ত কাণ্ড ঘটে। পুলিশের গুলিতে হত হলেন এক আন্দোলনকারী, আহত হয়েছেন প্রায় 12 জন। শনিবার সকাল থেকে আন্দোলনকারীরা কাঞ্চনপুর থেকে পানিসাগরের উদ্দেশ্যে রওনা দেয় রেলপথ ও সড়কপথ অবরোধের উদ্দেশ্যে। এ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। আন্দোলনকারীদের ঢুকার পথে আটকে দিলে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সড়ক। দুই পক্ষের দস্তাদস্তিতে নিহত এবং আহত হন। বাংচুর অগ্নিসংযোগ করা হয় গাড়িতে। গোটা পানিসাগরে ওয়ারিয়াস উত্তপ্ত হয়ে উঠেছে। আন্দোলনকারীদের দাবি, রাজ্যের 8টি জেলায় রিয়াং শরণার্থী ভাগ করে দেওয়ার, কিন্তু এই দাবিতে গত সপ্তাহদিন ধরে আন্দোলন চালাচ্ছে জয়েন্ট মুভমেন্ট ফোরাম। পুলিশ কি গুলি করেছে? ১৯৯৭ সাল থেকে এই মিজোরাম শরণার্থীদের, রিয়াং শরণার্থীদের দ্বারা আক্রান্ত হচ্ছে, প্রতি বছর আক্রান্ত হচ্ছে, প্রতি বছর তারা দাঙ্গা করছে। এই দাঙ্গায় আমাদের বাঙ্গারি 8টি গ্রাম শূন্য হয়ে গেছে। তো আমরা চাইছিলাম মিজোরাম শরণার্থীরা তাদের স্বভূমিতে ফিরে যাক, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু যখন ফুড কর্নার চুক্তি হলো, দেখা গেল তাদেরকে ত্রিপুরায় রাখার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে।
তো আমাদের প্রধানও ঠিক আছে যখন আপনারা ত্রিপুরায় রাখবেন আটটি জেলায় সমানভাবে ভাগ করে দেওয়া হোক যাতে আমরা কাঞ্চনপুরবাসী এই সমস্যার প্রতি বছর সম্মুখীন না হই। কিন্তু দেখা গেল সরকার তাদের এই কথা না রেখে সকল শরণার্থীকে কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আমরা অসংখ্যবার সরকারের কাছে মেমোরান্ডিয়াম দিয়েছি, প্রশাসনের কাছে দিয়েছি যাতে আমাদের দাবি পূরণ হয়, কিন্তু সরকার কোনো এদিকে লক্ষ্যই দিচ্ছে না। আমাদের কাঞ্চনপুর স্টুডেন্টের উপরে তারা অগণতান্ত্রিক পদ্ধতিতে গুলি চালাইছে, লাঠি চার্জ করছে, তারা গ্যাস ছাড়ছে, আমরা ধিক্কার ধিক্কার চালাই গাড়ি গুলি চালাই একদম শেষ করে। শনিবার বিকেলে সোনাই নদীগ্রাম তৃতীয় খণ্ডের আড়াই কোটি টাকার ব্যয়ে সোনাই নদী ভাঙ্গন প্রতিরোধের কাজের ফলক উন্মোচন করেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর। এ নিয়ে স্থানীয় বিশিষ্ট নাগরিক আলতাফ হোসেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত শিলান্যাস অনুষ্ঠানে উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর প্রধান অতিথির বক্তব্যে বলেন বিজেপি উন্নয়নে বিশ্বাসী। তিনি এর উদাহরণ তুলে ধরে বলেন বিজেপি দলের বিধায়ক হয়ে যেভাবে সংখ্যালঘুদের কাজ করতে পেরেছেন তা কিন্তু আগের কংগ্রেসী বিধায়করা কোনো কাজ করেননি। মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে মুখামে তিনি অর্থদান করেছেন, অতীতের তার কোনো রেকর্ড নেই। এছাড়াও তিনি এদিনের সভায় কংগ্রেস এবং ইউডিএফকে ধর্মীয় রাজনীতি ছেড়ে উন্নয়নের রাজনীতি করতে পরামর্শ দেন। এদিনের সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকার অসিত দেব, বিজেপি নেতা তথা উপাধ্যক্ষ আমিনুল লস্করের মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর, সোনাই এমসিডি কলেজের অধ্যাপক ডক্টর আব্দুল মতিন লস্কর, প্রাক্তন আধিকারিক আলতাফ হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সোনাই ডিভিশনের সহকারী বাস্তুকার বদরুল হক, সহকারী বাস্তুকার ভাস্কর রায়, বিশিষ্ট নাগরিক শামসুল আলম মজুমদার জিনুক সহ স্থানীয় নাগরিক বিন্দু। এই বেশ কিছুটা বাঙন ছিল, এই বাঙন প্রতিরোধ হিসাবে আমি প্রথম জুলনপুরের প্রোটেকশন স্যাংশন করেছিলাম, যেটা জহুরুলের বাড়ির ব্যাক সাইডে তিনটা গ্রুপে প্রোটেকশন স্যাংশন হয়েছিল। তারপরে আপনার আমজুরি আরবটা আপনার সোনাই নদীর বাঙন ছিল, এটাও প্রোটেকশন হয়েছে। আজকে নদীর গ্রামের এই প্রোটেকশন স্যাংশন হয়েছে, টেন্ডার হয়েছে, আজকে শিলান্যাস করলাম। এই ছানপুর জিপির ডেপলি বারে আরো একটা প্রোটেকশন হয়েছে, প্রোটেকশন কমপ্লিট হয়েছে, আরো একটা প্রোটেকশন টেন্ডার হয়েছে, কন্ট্রাক্টরে কাজ পেয়েছে, অতি সত্ত্বর এটাও কাজ শুরু হবে। আজকে সোনাই তুন্দুর কান্দিতে 6 কোটি টাকার একটা কাজ শেষ হয়েছে, নাগাম মানে পুঞ্জিতেও একটা কাজ শেষ হয়েছে। এই সোনাই নদীর যেটা প্রাঙ্গণ, এই প্রাঙ্গণে শুধু গ্রাম নাই, গ্রামের লগে লগে এখানে একটা মসজিদও মাঙ্গনের কবলে আসলো। আজকে এই বাঙ্গনটা প্রায় 4-5 বছর টেনে চলের বাঙ্গনটা, নদীটা অনেক দূরে আসলো, এম্পেকমেন্টটাও নদীর চলে গেছে। এর জন্য এটা আসাম সরকারে একটা প্রোটেকশন স্যাংশন করেছে, আমিও দিয়েছিলাম প্রচারের আগে, আমি একবার এসেছিলাম, এসে দেখেছিলাম যেখানে নদীর বাঙ্গন চলছে। এরপরেও এই এরিয়ার মানুষ আমাকে আনিয়ে দেখাচ্ছিলো যে মানে মসজিদ প্রায় যাওয়ার পথে, তখন আমি আমাদের ওয়াটার রিসোর্স মিনিস্টারের সঙ্গে আমাদের বিভাগীয় ইঞ্জিনিয়াররা এটা এস্টিমেট ডুইং এস্টিমেট দিয়েছেন, আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টে প্লেস করেছি। এরপরে এখানে 2,50,00,000 টাকা স্যাংশন হয়ে আজকে আমরা শিলান্যাস করেছি, এই নদীর বাঙ্গন রোধ হবে। আর এখানে আর বাংবে না, মানুষ নিরাপত্তা এর অভাব ফিল করতেছিল যে এখানে আর বাংলে হয়তো। স্নাতক চূড়ান্ত বর্ষে পরীক্ষায় বাংলা অনার্স কোর্সে পাতাহান্দি কলেজে চারটি পূর্বাশীল বাংলায় সর্বোচ্চ নম্বর পেয়ে গোটা জেলার নাম উজ্জ্বল করল। শুক্রবার কলেজের ফলাফল আসতেই কলেজ প্রাঙ্গণে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকরা আনন্দে মেতে ওঠেন। পাতাহান্দি উত্তর রেলওয়ে গেট সংলগ্ন এলাকার বাসিন্দা তথা জলসেচ বিভাগের কর্মী প্রবীর শীল ও অঞ্জনা শীলের দ্বিতীয় মেয়ে পূর্বা এই কৃতিত্বে দরুণ উৎফুল্লিত কলেজের অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক।
পূর্বাশীদের এই কৃতিত্বে শুভেচ্ছা জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল হক সহ কলেজের শিক্ষক শিক্ষিকা এবং তার সঙ্গীরা। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন পরিজন মহলও। 615 হয়েছে, সে সম্বন্ধে তুমি কি প্রতিক্রিয়া প্রকাশ করবে? আসলে আমি প্রথম থেকেই, যখন আমি ডিগ্রি ফার্স্ট সেমে ছিলাম, প্রথম থেকে আমি গোল্ড মেডেলের কথা জানতে পারি। ওটা আমি জানিনি, ওটা আসলে আমার দিদির কাছ থেকে আমি জানতে পেরেছি। যেহেতু আমার দিদি সেকেন্ড এসেছে কয়েকটা মার্কের জন্য, ওরও ফার্স্ট পজিশনটা মিস হয়েছে, তো আমি ওর কাছ থেকেই জানতে পারি যে গোল্ড মেডেল বলে কিছু একটা আছে। তো আমি প্রথম থেকেই ভাবছি যে আমি ওটা আমি এনেই ছাড়বো, এরকম আমার ইচ্ছা ছিল। তারপর তো স্যাররা অনেক অনেক হেল্প করেছেন, প্লাস প্রিন্সিপাল স্যারের অনেক সহযোগিতা ছিল, এইভাবে আমি আর রেজাল্টগুলোতে স্যাররা অনেক হেল্প করেছেন পড়াশোনাতে। তো এইরকম করে আমি মানে রেজাল্ট আমার ভালো হয়ে যাচ্ছে। প্রথম আমার 6th সেমে উঠে আবার আমার একটু প্রবলেম হয়ে গেছিলো হেলথের দিক দিয়ে। তখন আমি আর কি ডাক্তার আমাকে বলেছিলো যে মানে কলম ধরতে না ধরার জন্য বলেছিলো 15 দিন পুরো ব্যাড রেস্ট, কিন্তু ওই 15 দিনের মধ্যেই আমার এক্সাম ছিল। তো প্রথমে তারপর আমি ডাক্তার বলেছিলো যে বলিনি একটা স্প্রে আছে ওটা ইউজ না করতে, কিন্তু আমি করেছি, কারণ আমার এক্সাম পুরো কাছাকাছি ছিল আর ওটা আমার একটা স্বপ্ন ছিল। আর স্বপ্ন তো আমি ব্যথা করতে আমার ইচ্ছা নাই, কারণ আমার অনেক দিনের স্বপ্ন, ওটা 3 বছরের স্বপ্ন। ও একটা মানে একটা একটা দিন কীরকম যেত ওটা আমি শুধু বলতে পারবো, আর কেউ বলতেই পারবে না। আর স্যারদের অনেক চেষ্টায় আজকে আমি এই ফার্স্ট পজিশনটা পেয়েছি, কিন্তু আর আমার কিছু বলার নেই। পূর্ব সোনাইর দক্ষিণ মোহনপুরে অগ্নিকাণ্ড ঘটল। শুক্রবার রাতে একটি বসতবাড়িতে পুড়ে ছাই হয়ে যায়, ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বসতবাড়ি, তবে অগ্নিসংযোগের কারণ জানা যায়নি। আমরা তো রাত্রে ঘুমাই গেছিলি, তো অনুমানে 1 ঘটিকার সময় আটা আওয়াজ পাইছি যে গর জ্বলে রিসা জহ দিয়া বাবু সবটা জ্বলিয়ে যার। আমরা দৌড়িয়ে উঠিলাম, উঠিয়া দেখলাম আগুন নিভাইতাম নি না, আরও চিন্তা করতে এর মাঝে দেখি ভীষণ দিক টিকিয়া চারজন মানুষের মাঝে দৌড়াইয়া যায়। তো দুইজন সিঁচি না, তারা দৌড়ার একজন দেয় আর একজন দেখো যে মুখটা আর ঘুরিয়া রাখো, মুখ দেখলে সিন পাইলিবা। তারা যে দুইজন সিঁচি তারা আনন্দ হোসেন লস্কর 1 নম্বর আর 2 নম্বর হইল সজ্জাদ হোসেন লস্কর। এর বাদে পরে আমরা গড় জ্বলিয়া তো সমস্ত মুরগি আস, এবারে অন্যান্য কাপড় সুপড় বাস্ক বা কাপড় সুপড় একপাড়া কাগজ সম্পূর্ণ জ্বলিয়া সবটা চাই নিয়েছে। আমরা রাত 2 ঘটিকে যাই, অন থেকে যাইতে যেতে দেরি হয়ে গেছে। এর বাদে আমরা 2টা বাজি গেছে থানার গেলাম, গিয়া চালাইলাম গা ম্যাডাম অঞ্চলে। ম্যাডামে উঠিয়া কৈছিল আমরা রাত কোনো কেস লিখি না, সকালে আইও। তারপরে আমরা আরো জনতে চালাইলাম, চালাইনো কোনো থানার কোনো পুলিশ নাই, কোনটা নাই। এর বাদে আমরা আবার আইসি। চলে গেলেন প্রাক্তন শিক্ষক বিজেপি প্রবীণ কর্মকর্তা গঙ্গানগরের বাসিন্দা নিবারণ চন্দ্র দাস। শনিবার সকাল 9:30 নাগাদ বার্ধক্য জনিত রোগে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 91 বছর। রেখে গেছেন 3 পুত্র, 2 বিবাহিত কন্যা, পুত্রবধূ, নাতিনাতনি সহ আত্মীয় স্বজন। এদিকে তার মৃত্যু সংবাদ পেয়ে শনিবার বাড়িতে গিয়ে দলীয় পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান বিজেপির পালংঘাট মণ্ডল সভাপতি সোমেন দাস, পূর্বদলা জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, স্টেট কাউন্সিল সদস্য সুবোধ রঞ্জন দাস সহ আরও অনেকে। তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।